বেস্ট ফোর ওফেনার তামিম ইকবাল রোহিত শর্মা ডেভিড ওয়ার্নার এবং মার্টিন গাপিলের ওডিআই ব্যাটিং রেকর্ড কম্পেয়ার করব পার্সোনাল ইনফরমেশন নেম তামিম ইকবাল রোহিত শর্মা ডেভিড ওয়ার্নার এবং মার্টিন গাপটিল তামিম ইকবাল বিশে মার্চ উনিশশো সালে জন্মগ্রহণ করেন বয়স চৌত্রিশ বৎসর রোহিত শর্মা তিরিশে এপ্রিল উনিশশো সালে জন্মগ্রহণ করেন বয়স ছত্রিশ বৎসর ডেভিড ওয়ার্নার সাতাশে অক্টোবর উনিশশো ছিয়াশি সালে জন্মগ্রহণ করেন বয়স ছত্রিশ বছর এবং মার্টিন গাপ্রিল তিরিশে সেপ্টেম্বর উনিশশো ছিয়াশি সালে জন্মগ্রহণ করেন বয়স ছত্রিশ বছর হাইট তামিম ইকবালের হাইট পাঁচ ফিটে নয় ইঞ্চি রোহিত শর্মার হাইট পাঁচ ফিট আট ইঞ্চি ডেভিড ওয়ার্নারের হাইট পাঁচ ফিটে সাত ইঞ্চি এবং মার্টিন গাপ্রিলের হাইট ছয় ফিটে দুই ইঞ্চি ওয়েট তামিম ইকবালের অয়েট চৌষট্টি কেজি রোহিত শর্মা রয়েট বাহাত্তর কেজি ডেভিড ওয়ার্নারের রয়ট পঁচাত্তর কেজি এবং মার্টিন গাপেলের অয়েট নব্বই কেজি তামিম ইকবাল বাংলাদেশ টিমের ক্যাপ্টেন এবং ব্যাটসম্যান রোহিত শর্মা ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন এবং ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়ান টিমের অর্ডার ব্যাটসম্যান মার্টিন গাপটিল নিউজিল্যান্ড টিমের টপাটার ব্যাটসম্যান ব্যাটিং স্টাইল তামিম ইকবাল লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান রোহিত শর্মা রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান এবং মার্টিন গাপটিল রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান ব্যাটিং অর্ডার তামিম ইকবাল রোহিত শর্মা ডেভিড ওয়ার্নার এবং মার্টিন গাপটিল এই চারজনই ওপেনার ব্যাটসম্যান ওডিআই ব্যাটিং কম্পারিজন তামিম ইকবাল ওডিআই ক্রিকেটে দুশো চল্লিশ ম্যাচ খেলছে রোহিত শর্মা দুশো তেতাল্লিশ ম্যাচ খেলছে ডেভিড ওয়ার্নার একশো বিয়াল্লিশ ম্যাচ খেলছে এবং মার্টিন গাফটেল একশো অষ্টানব্বই ম্যাচ খেলছে তামিম ইকবাল দুইশো ছ আটত্রিশ ইনিংসে আট হাজার তিনশো রান স্কোর করছে রোহিত শর্মা দুশো ছত্রিশ ইনিংসে ন হাজার আটশো পঁচিশ রান স্কোর করছে ডেভিড ওয়ার্নার একশো চল্লিশ ইনিংসে ছয় হাজার তিরিশ রান স্কোর করছে এবং মার্টিন গাফটেল একশো পঁচানব্বই ইনিংসে সাত হাজার তিনশো ছয়চল্লিশ রান স্কোর করছে নট আউট তামিম ইকবাল ওডিয়ায় ক্রিকেটে বারো বার নট আউট থাকে রোহিত শর্মা চৌত্রিশ বার নট আউট থাকে ডেভিড ওয়ার্নার পাঁচবার নট আউট থাকে এবং মার্টিন গাবরি আঠারো বার নট আউট থাকে তামিম ইকবাল ওডিয়ায় ক্রিকেটে শূন্য রানে আউট হয়েছেন উনিশ বার রোহিত শর্মা শূন্য রানে আউট হয়েছেন বার ডেভিড ওয়ার্নার শূন্য রানে আউট হয়েছেন তিনবার এবং মার্টিন গাপটি শূন্য রানে আউট হয়েছেন ষোলো বার ব্যাটিং কর তামিম ইকবালের ব্যাটিং কর ছত্রিশ দশমিক সাত তিন রোহিত শর্মার আটচল্লিশ দশমিক ছয় চার ডেভিড ওয়ার্নার চুয়াল্লিশ দশমিক ছয় সাত এবং মার্টিন গাফিলের একচল্লিশ দশমিক পাঁচ শূন্য স্ট্রাইক রেট তামিম ইকবালের স্ট্রাইক রেট আটাত্তর দশমিক পাঁচ আট রোহিত শর্মা নব্বই দশমিক শূন্য দুই ডেভিড ওয়ার্নার পঁচানব্বই দশমিক এক ছয় এবং মার্টিন গাফিলের সপ্তাশি দশমিক তিন এক হাইস্ট স্কোর তামিম মোকবালের হায়েস্ট স্কোর একশো আটান্ন রোহিত শর্মার হাইস্ট স্কোর দুশো চৌষট্টি ডেভিড ওয়ার্নারের হাইস্ট স্কোর একশো উনআশি এবং মার্টিন গাফিলের হাইস্ট স্কোর দুশো সাঁত্রিশ তামিম ইকবাল ও ক্রিকেটে দু সালে ডেবিউ করে রোহিত শর্মা দু সালে ডেবিউ করে ডেভিড ওয়ার্নার দু সালে ডেবিউ করে এবং মার্টিন গাফল দু সালে ডেবিউ করে তামিম ইকবাল সেঞ্চুরি হাঁকেছেন চোদ্দোটি হাফ সেঞ্চুরি হ্যাঁকেছেন ছাপ্পান্নটি রোহিত শর্মা সেঞ্চুরি হাঁকেছেন তিরিশটি হাফ সেঞ্চুরি হাঁকেছেন আটচল্লিশটি ডেভিড ওয়ার্নার সেঞ্চুরি হাঁকেছেন উনিশটি এবং হাফ সেঞ্চুরি হাঁকেছেন সাতাশটি এবং মার্টিন গাফটেল সেঞ্চুরি হাঁকেছেন আঠারোটি এবং হাফ সেঞ্চুরি হাঁকেছেন উনচল্লিশটি তামিম ইকবাল চার হ্যাঁ খেয়েছেন নয়শো পনেরোটি রোহিত শর্মা চার হ্যাঁ কেছেন আটশো সপ্তানব্বইটি ডেভিড ওয়ান্নার চার হাঁকেছেন ছয়শো উনচল্লিশটি এবং মার্টিন গাফ্রিল চার হাঁকেছেন সাতশো পঞ্চাশটি তামিম ইকবাল ছয় হাঁকেছেন একশো দুইটি রোহিত শর্মা ছয় হাঁকেছেন দুশো চুয়াত্তরটি ডেভিড ওয়ার্নার ছয় হাঁকেছেন বিরানব্বইটি এবং মার্টিন গাপটিল ছয় হাঁকেছেন একশো সপ্তাশিটি তামিম ইকবাল ক্যাচ ধরেছেন আটষট্টিটি রোহিত শর্মা ক্যাশ ধরেছেন সপ্তাশিটি ডেভিড ওয়ার্নার ক্যাশ ধরেছেন একষট্টি এবং মার্টিন গ্যাপটিল ক্যাশ ধরেছেন একশো চারটি তামিম ইকবাল ক্রিকেটে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ষোলো বার রোহিত শর্মা ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বার ডেভিড ওয়ার্নার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বার এবং মার্টিন গাপতিল ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন বাইশ বার তামিম ইকবালের উডায় র্যাঙ্কিং নাম্বার পঁচিশ রোহিত শর্মার উডায় র্যাঙ্কিং নাম্বার দশ ডেভিড ওয়ার্নারের উডায় র্যাঙ্কিং নাম্বার ছয় এবং মার্টিন গাপটেলের উডায় র্যাঙ্কিং নাম্বার চল্লিশ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ